আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কি দেখতে পাচ্ছেন দাজ্জালের নামের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে মেসির নাম? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর্জেন্টিনা এবারে বিশ্বকাপ পেয়েছে, এতে অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ পূর্ব পরিকল্পনা এটাই ছিল। এটা কোনো ভবিষ্যৎবাণী বা গায়েবের খবর না, এটা হচ্ছে ইবলিশ এবং দাজ্জালের অনুসারীদের পরিকল্পনা। পরিকল্পনার খবর জেনে যদি কেউ বলে সেটা ভবিষ্যৎবাণী হয় না বা গায়েবের খবর হয় না, গায়েবের খবর শুধু আল্লাহ তাআলাই জানেন, তাহলে আমি আপনাকে আর কিছু তথ্য দিতে যাচ্ছি। মেসি নামটি মেসায়া নামের শর্ট ফর্ম, যেটা ইহুদিরা দাজ্জালকে মেসা হিসেবে ডেকে থাকে। তার মানে এই বিশ্বকাপের দাজ্জালের চরিত্রে অভিনেতাকে জিতে দেওয়া এটা খুবই স্বাভাবিক ব্যাপার। একটু বলে নেই, এখন মেসিকে পাবজি, পেপসি আর বড় বড় কোম্পানি তার সাথে চুক্তি করছে, আগেও করছিল, কিন্তু ব্যাপারটা স্বাভাবিক। এখন ছাগলকে দিয়ে মেসির সাথে ছবি তোলানো হচ্ছে, শো আপ করা হচ্ছে। আপনারা কি জানেন গট বা ছাগল হচ্ছে বাইবেলে বর্ণিত খারাপের প্রতীক, ইবলিশ শয়তানকে বোঝায়। সুতরাং এক্ষেত্রেও ইবলিশ শয়তানকে বিজয় করা হচ্ছে মেসির মাধ্যমে। মেসিকে এখন অনেক সম্মান দেওয়া হচ্ছে। আপনি দেখুন, আর্জেন্টিনা ভক্ত চাইতে মেসির ভক্ত বেশি। আর এক চোখের সিম্বল, সেটা তো দাজ্জালের সিম্বল। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদেরকে বলে গিয়েছেন, যেটা তার হাতেই আছে আঁকা। আর এটা হতে পারে পৃথিবীর শেষ বিশ্বকাপ, যেখানে বিজয়ী হবে দাজ্জাল এবং ইবলিশ শয়তান। এই সমস্ত বড় বড় সেলিব্রিটিরা নিজের আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে, যেটা সুরা আল বাকারা 102 নম্বর আয়াতে আছে। এই সমস্ত ব্যক্তিরা ইবলিশ শয়তানের অনুসারী হয়ে দাজ্জালিক বিশ্ব ব্যবস্থাকে কায়েম করার জন্য তারা খুব সহজে কাজ করে নিচ্ছে। শয়তান দুই ধরনের, একটি হচ্ছে মানুষরূপী আর একটি হচ্ছে জিন শয়তান। অনেকে মনে করতে পারেন, তাহলে মেসি দোষটা করলো কি? সে তো খারাপ কিছু করছে না, সে মানুষের ব্রেন কন্ট্রোল করছে, রক্তচোষা শাসকদের জুলুম নির্যাতন ভুলিয়ে রাখছে। পুরো মিডিয়া এখন মেসি, ইসলামিক খবর নেই বলে চলে। আর আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার জায়গায় তাকে বসানো হচ্ছে, যেটা স্পষ্ট শিরক। কারণ আপনি যদি আল্লাহ তাআলাকে ভালোবেসেই থাকতেন, তাহলে আপনি এই হারাম বিশ্বকাপ বয়কট করতেন। আজকে আর্জেন্টিনা জিতার উপলক্ষে নানান জায়গায় খাবারের বিতরণ, কনসার্ট, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করছে। এটা তাহলে কিসের ব্যাখ্যা? কেন এত উন্মাদনা? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 165 নম্বর আয়াতে, আর মানুষদের মধ্যে এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে, তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতোই ভালোবাসে, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসা দৃঢ়। আর যদি জালিমগণকে দেখেন, যখন তারা আজাব দেখবে যে নিশ্চয়ই সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আল্লাহ তারা আজাবদানে কঠোর। আল্লাহ তারা আমাদেরকে বুঝেও মানা তাফিক দান করুক, আমিন।